আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ এভরিবডি ফাইন, উই আর ফাইন আলহামদুলিল্লাহ। টুডে আই এম শেয়ারিং ইউএসএ এডুকেশনাল সিস্টেম ফর প্যান্ডেমিক টাইম। আমি আজকে আপনাদের সাথে আমেরিকার প্যান্ডেমিক টাইমের যে শিক্ষার যে নীতি বা যে পদ্ধতি সেটা একটু শেয়ার করব। আর একটি শেয়ার করব, আমি যে টাইটেলে লিখেছিলাম যে মাস্টার্স কমপ্লিট করেও আমি কিন্ডারগার্টেনিং, সেটাই বলবো। তো এই তো ভোরবেলা আমার বেবিকে ঘুম থেকে উঠিয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ছোট মনেটি হাঁটি হাঁটি পা পা করে, আমার লিটল প্রিন্স এবছর আপনাদের দোয়ায় কিন্ডারগার্টেনে ইনশাল্লাহ। এই বছর আমার লিটল প্রিন্সের জন্য নিউ ইয়ার ফর স্কুল, তার স্কুলের এটি প্রথম বছর, নতুন বছর। আর যেহেতু প্যান্ডেমিক টাইম, এখন কিন্তু প্রত্যেকেরই ভার্চুয়াল ক্লাস, আর এই কারণে বাচ্চা যেহেতু সে ছোট, প্লাস তার নতুন ফার্স্ট ইয়ার এবং নিউ ইয়ার, সে অনেক কিছুই তার অনেক কিছুই তার কাছে অজানা এবং নতুন, যার কারণে আমাদের যারা প্যারেন্টসরা আছে আমাদের প্রত্যেকে কিন্তু আমার সেই ছোট্ট বেবিদের সাথে ক্লাস করতে হচ্ছে। এটা আসলে উপর থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কারণ তা নাহলে বেবি কিন্তু সব কিছু বুঝবে না। তাই সেই সকাল থেকেই বেবির সাথে কিন্তু আমিও কিন্ডারগার্টেনের স্টুডেন্ট হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই কারণে বলেছি যে মাস্টার্স করেও আমি কিন্ডারগার্টেনের স্টুডেন্ট। সেই সকাল 8 সামথিং থেকে 3:20 পর্যন্ত আমার বেবির সাথে আমাকেও ক্লাস করতে হচ্ছে, আদারওয়াইজ কোনো ওয়ে নেই, কারণ সে যেহেতু ছোট, প্লাস সে এখানে নতুন, তাই তার সাথে আমাদেরকে যে কোনো একজনকে, হয় আমাকে তা নাহলে তার ড্যাডিকে, তার সাথে কিন্তু হোল স্কুল আওয়ারে তার সাথে থাকতে হবে। বাচ্চার যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু আন্ডারস্ট্যান্ডের প্রবলেম হয়, তাই আর কি। আর এখানে কিন্তু স্কুলের শুধুমাত্র যে লেখাপড়া হচ্ছে তা না, স্কুলে যত কারিকুলাম আছে, যত অ্যাক্টিভিটি আছে, সবই কিন্তু ক্লাসের সাথে সাথে হচ্ছে। আপনারা কিন্তু কিছু পরে দেখতে কিছুক্ষণ পর দেখতে পাবেন, আমার বেবিও কিছু ক্লাস করার পরে তাদের যে পিই, যে ফিজিক্যাল এক্সারসাইজ, সেগুলোও কিন্তু বাদ রাখছে না, ভার্চুয়ালভাবে সেগুলো কিন্তু হচ্ছে। তার একটু পরে দেখতেই পাচ্ছেন আমার ছোট বেবি একটি স্পুন নিয়ে এসেছে, কেন জানেন? এটি একটি ব্যালেন্সিং এক্সারসাইজ তাকে এখন করাবে। আর এই এক্সারসাইজটি হচ্ছে যেহেতু সে ছোটো, তাদের ব্যালেন্স পাওয়ার কতটুকু তা টিচাররা চেক করছে। তো এখানে একটি স্পুন বা চামচ নিয়ে এসেছে, এই স্পুনটি তাদের নোজ দিয়ে ব্যালেন্স করে রাখতে হবে নোজের উপরে। আমার বেবিটাও ট্রাই করছে, দেখতে থাকুন, ইনশাল্লাহ। হয়তোবা একটি কথা আছে না, একবার না পারলে দেখো শতবার, সে ট্রাই আর ট্রাই করছে, সে তার ট্রাই বেস্ট, ইনশাল্লাহ সাকসেস হবে। সে কিন্তু তার নোজ দিয়ে স্পুনটাকে হোল্ড করতে পারবে। ফাইনালি সে কিন্তু তার নোজ দিয়ে স্পুনটি হোল্ড করতে পেরেছে, এবং কিছুক্ষণ এভাবে হোল্ড করে রাখতে হবে। এটা আসলে ছোটো বেবিদের একটি ব্যালেন্সিং এক্সারসাইজ, এরপর আরও নানা ধরনের এক্সারসাইজ করাবে। তো এই বাচ্চারা তো ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছে, আমি হালকা কিছু আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সেই বোর 8 সামথিং থেকে ক্লাস শুরু, 3:20 পর্যন্ত চলবে। তা আমাকেও স্টুডেন্টের মতো তার সাথে বসে থাকতে হবে, তার ফাঁকে ফাঁকে বাচ্চাদের জন্য আমি একটু স্ন্যাক রেডি করছি, একটু ম্যাঙ্গো কেটে দিচ্ছি। আমার সব বেবিদের তো ক্লাস চলছে প্রত্যেকের জন্য, তাই আর কি একটু শেয়ার করলাম, কারণ হোল্ডের
ব্লগটি আমি 8 মিনিটে এট সামথিং মিনিটে শেয়ার করার চেষ্টা করছি, কারণ যদি পুরোটুকু শেয়ার করি তাহলে তো লং আওয়ার। আসলে আমি চাই না আপনাদের এত মূল্যবান সময়টা আমি নষ্ট করি, তাও একটু করে শেয়ার করার চেষ্টা করছি। তো এরপরে এভাবেই বাচ্চাদের হোল্ডের স্কুলের যে প্রক্রিয়া, এদেশের যে ভার্চুয়াল লার্নিং, সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এরপরে আমি বেবিদের ডিনারের জন্য, বেবিদের তো ক্লাস 3-1 ফিনিশ হবে, এবার হালকা বেবিদের পছন্দের কিছু খাবার রেডি করব, তাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বেবিদের আরেকটা অ্যাক্টিভিটি চলছে তাদের এক্সারসাইজে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি থাকে ক্লাসের ফাঁকে ফাঁকে, বাচ্চাদের যাতে বোরিং না হয়। আর ক্লাস শেষ হওয়ার পরে যে বাচ্চারা কত হ্যাপি হয়, বিশেষ করে আমার, আমি জানি না মনে হয় সবার বেবি এরকম হ্যাপি, আমার বেবি যে কতটা হ্যাপি আপনারা দেখতে পাবে, যে সে কত রকম, মানে সে খুশি হয়েছে কত রকম অ্যাক্টিভিটি করছে ক্লাস শেষ করার পরে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তা আমার ব্লগটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন, সবাই আমাদের পাশে থাকবেন, আমার বেবিদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমার বেবিদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, মানুষের মতো মানুষ করে, ইমানদারি করে, নামাজি করে এবং ন্যাক হায়াত দান করে। তো আর কি, সবাই আমার ছোট্ট ফ্যামিলিটির জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আমার চ্যানেলটিতে আপনাদের পছন্দের অনেক ব্লগ আমি উপহার দিয়েছি আপনাদের জন্য, অনেক রেসিপি, অনেক ডিজার্ট আইটেম, ট্রাভেল ব্লগ, অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি, দেশ বিদেশের অনেক ধরনের ব্লগ। তো যে কোনো ব্লগ আপনাদের ভালো লাগলে ঘুরে দেখতে পারেন। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলবো, প্রত্যেকেই ক্ষমা সুন্দর চোখে দেখবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আমি এখন বাচ্চাদের জন্য কিছু খাবার রেডি করতে যাচ্ছি, এরপরই আমার বেবির ক্লাস শেষ, সে কীরকম অ্যাক্টিভিটি করছে, তার হ্যাপিনেসটা কীভাবে প্রদর্শন করছে তাও আপনারা দেখতে পাবেন। তা আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। মামা, ছোট্ট প্রিন্সটা এখন আর একটা গ্লাস পরে এসেছে। জি, সানগ্লাস। জি।